বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুরাগ টেলিভিশন সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে জানাচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরি মনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামী তিন দিন মেট্রো রেল বন্ধ থাকবে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। হঠাৎ জ্বর পরি মনির, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ডেঙ্গু পজিটিভ কিনা এখনও জানা যায়নি। হাসপাতালে নিজের সঙ্গে নিয়ে গেছেন ছেলে রাজ্যকে। হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরি মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন এই নায়িকা। তারই ধারাবাহিকতায় অসুস্থতার খবরটি নিজেই জানিয়েছেন নেট মাধ্যমে। তবে বরাবরের মতো এবারও পরিমনির সঙ্গে তার ছোট্ট ছেলে রাজ্য জানা গেছে হঠাৎ অনেক জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এ নায়িকাকে। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন পরিমনি। স্ট্যাটাসের ক্যাপশনে লিখেছেন, আমার জীবনের শান্তি, আমি তোমাকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হল, দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও। ওই ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরিমনি, সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছোট্ট ছেলে রাজ্য। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই অনেক প্রতিক্রিয়া করেছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরিমনির কমেন্ট বক্সে। একজন লিখেছেন, অসম্ভব সুন্দর মুহূর্ত, পরির এক ভক্ত লেখেন, পরিপূর্ণ এর আগে চলতি বছরের মে মাসে 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিমনি। প্রসঙ্গত, শরীফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন, পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে 2 বছর কাজ থেকে দূরে ছিলেন, পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরিমনি। সিস্টেম ইন্টিগ্রেশনের কারণে 14 ও 15 অক্টোবর মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে টানা 3 দিন বন্ধ থাকবে মেট্রো রেল। গত মঙ্গলবার 10 অক্টোবর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL উপমহাব্যবস্থাপক প্রশাসন নাজমুল ইসলাম ভুইয়া জানান, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী 14 ও 15 অক্টোবর মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। সোমবার 16 অক্টোবর থেকে যথারীতি মেট্রো রেল চলবে। DMTCL-এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বলেন, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের সঙ্গে, আগারগাঁও থেকে মতিঝিল অংশকে সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়া। আর এই কাজটা করতে হলে আমাদের 3 দিন সময় দরকার। এদিকে মেট্রো রেলের MRT লাইন 6 এর আগারগাঁও মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে 29 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের পর এই অংশে 3টি স্টেশন চালু করা হবে। স্টেশনগুলো হল ফার্মগেট, সচিবালয়, মতিঝিলা।